সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বুলডোজার নীতি। পুলিশ প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। এখন থেকে নির্দিষ্ট বিধি মেনেই ভাঙতে হবে ঘরবাড়ি বা অবৈধ কাঠামো। বাড়ি মালিককে দিতে হবে 15 দিনের নোটিশ, বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত। নিয়ম বিধির তোয়াক্কা নেই, অভিযুক্ত হলেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিযুক্তদের বাড়ি। বিজেপির যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ তো বটেই, তাদের শরিক দলের সরকার আছে এমন রাজ্যগুলিতেও এই অভিযোগ উঠেছে বারবার। এ নিয়ে বিরোধীরা যতই সমালোচনার ঝড় বইয়ে দিক, এই পদক্ষেপের জন্য যোগীর প্রশংসা করে তাকে দেওয়া হয়েছে বুলডোজার বাবা তকমা। কিছুটা জনসমর্থন জুটতেই গেরুয়া শিবিরের একাধিক নেতা প্রকাশ্যে বুলডোজার নীতির পক্ষে সওয়ালও করেন, কিন্তু এই নীতির বিরোধিতা করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অতঃপর বুধবার সেই মামলার রায়ে থমকে গেল বুলডোজারের চাকা। এদিন বিচারপতি বি আর গাভাই এবং কেবি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, বাসস্থানের অধিকার মৌলিক অধিকার, এই অধিকার থেকে নিরপরাধ মানুষকে বঞ্চিত করা সম্পূর্ণ অসাংবিধানিক। বিচারপতিদের বেঞ্চ আরও বলে, এইভাবে ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না। কে দোষী আর কে দোষী নন তা কোনো ব্যক্তি বিচার করতে পারেন না, কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারেন না। বেঞ্চ জানিয়েছে, আগে থেকে শোকজ নোটিশ ছাড়া কোনো কাঠামো ভেঙে ফেলা যাবে না। নোটিশ পাঠানোর পর 15 দিন সময় দেওয়া হবে। বুলডোজার নীতি নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট, এদিন শীর্ষ আদালতের রায় গণ্ডি কেটে দিল সেই যন্ত্রযানের গতিবিধিতে। পাশাপাশি পুলিশ প্রশাসনের এখতিয়ারও স্মরণ করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।